লাইফ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমাদের সেকেন্ড লাইফ ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম লাইফ ক্লাসটিতে কিন্তু আমি বলেছিলাম যে নিউক্লিয়াস নিয়ে সেকেন্ড লাইফ ক্লাসটিতে এসে বলবো। তো এই ক্লাসটি শুরু হবে নিউক্লিয়াস নিয়ে আলোচনা, এরপরে আমরা টিস্যু নিয়ে আলোচনা শুরু করব। তো তোমরা যারা যারা প্রথম লাইফ ক্লাসটি দেখেছো এবং একই সাথে সেকেন্ডটাও দেখছো, তারা কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিবে কারা কারা লাইফ ক্লাসটি দেখছো। তো এখন আসো একটু দেখি নিউক্লিয়াস এখানে আসলে কি কি আছে। এখন নিউক্লিয়াস জিনিসটা কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র। প্রাণ কেন্দ্র কেন? কোষের মধ্যে যা কাজ হয় সবকিছু কন্ট্রোল করে হচ্ছে এই নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসটি কিরকম? এই ধরনের একটা গোলাকার একটা বস্তু। এখন এই নিউক্লিয়াসটা কি কি আছে তার মধ্যে, সেটা আমরা একটু গঠনটা যদি দেখি, তাহলে দেখব যে এই যে বাহিরে একটা ঝিল্লির মতো অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বলে থাকি। সবকিছুই যেমন আমরা একটা পর্দা দেখতে পাচ্ছিলাম, সেরকমই এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এখন এই পর্দা থেকে মনে পড়লো, আমি প্রথম লাইভ ক্লাসটিতে কিন্তু বলেছিলাম একটা অঙ্গাণুর কোনো ঝিল্লি থাকে না। তোমরা যারা যারা প্রথম লাইভ ক্লাসটি দেখেছিলে, তোমাদের যাদের মনে আছে কমেন্টে আমাকে জানিয়ে দিবে অ্যানসারটা আসলে কি। তো নিউক্লিয়ার ঝিল্লির পরে দেখো এখানে কিছু কিছু জায়গা কিন্তু ফাঁকা, তার মানে এটা একটা ছিদ্রের মতো অংশ, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই নিউক্লিয়াসের ভেতরে আরো একটা গোল বস্তু দেখতে পাচ্ছি, এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাসের কাছে, এই নিউক্লিওলাসটা হচ্ছে এই যে একটা জালকের মতন কিছু সুতার মতো অংশ দেখতে পাচ্ছি, এই অংশের কিছু কিছু জিনিস, কিছু কিছু জায়গা এই নিউক্লিওলাসটা আটকে রাখে। এখন এই যে সুতার মতো অংশ, এইটা কি? এই জিনিসটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এখন সবচেয়ে মজার বিষয় ক্রোমাটিন জালিকা জিনিসটা আসলে, ক্রোমাটিন জালিকাই হচ্ছে তোমার যত বৈশিষ্ট্য রয়েছে, তুমি দেখতে কেমন হবে, তোমার উচ্চতা কেমন হবে, তোমার গায়ের রং কেমন হবে, তোমার চুলের রং কেমন হবে, তোমার চুলের ধরন কিরকম হবে, এই সব কিছু কিন্তু এই ক্রোমাটিন জালিকার ভেতরে যে ডিএনএটা আছে তার ভেতরে জিন আকারে অবস্থান করছে। তার মানে এই ক্রোমাটিন জালিকাটাই কিন্তু পুরো কোষটাকে নিয়ন্ত্রণ করছে। এখন বুঝতে পারছো নিশ্চয় কি কারণে আমি বলেছিলাম নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র, কারণ ক্রোমাটিন জালিকাটার ভেতরে ডিএনএটাই সবকিছু নিয়ন্ত্রণ করে। এখন ক্রোমাটিন জালিকার সাথে সাথে আরো কয়েকটা শব্দ আমরা দেখেছি, এর মধ্যে রয়েছে হচ্ছে যে ক্রোমোজোম, আর কি রয়েছে ক্রোমাটিড, এবং রয়েছে ক্রোমোনিয়ার। এখন সবগুলোর মধ্যে ক্রোমো 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 শব্দটা দেখতে পাচ্ছি, তাই না? এখন ক্রোমো জিনিসটা কি? এই যে ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, ক্রোমাটিড বলছি, এই ক্রোমো জিনিসটা আসে হচ্ছে রঙিন কথাটা থেকে। রঙিন কেন? কারণ যদি কখনো একটা কোষের মধ্যে কোনো প্রকার রং দেওয়া হয়, তখন এই ক্রোমাটিন জালক গুলা বা ক্রোমোজোম গুলা রংটাকে ধারণ করে ফেলে, সেই জন্য আমরা এদের নামের মধ্যে ক্রোম শব্দটা ব্যবহার করে থাকি। এখন ক্রোমাটিন জালিকাটা তো একদম জালকের মতো সুতার মতো অংশ, এই জিনিসটা কখন থাকে? এই জিনিসটা সাধারণ অবস্থায় কোষের মধ্যে থাকে। একটা কোষ যখন নর্মাল ভাবে আছে, তার বিভাজিত হওয়ার প্রয়োজন হচ্ছে না সেরকম অবস্থায়। কিন্তু মনে করো একটা কোষ, সে পরিণত হয়ে ধীরে ধীরে কোষ বিভাজনের জন্য রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, তখন হচ্ছে এই ক্রোমাটিন জালিকাটা ক্রোমোজোমে পরিণত হবে। ক্রোমাটিন জালিকা কি হয়ে যাবে? ক্রোমোজোমে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই জালকগুলা দেখা যাবে যে পানি ছেড়ে দিবে, তারা পানি বিয়োজন হবে এবং তারা মোটা হয়ে যেতে থাকবে। তখন দেখা যাবে অনেকটা একটু মোটা মোটা, এবং ক্রোমোজোমের তখন আকৃতিটা হয়ে যাবে হচ্ছে অনেকটা এই ধরনের, এরকম একটা আকৃতির জিনিস আমরা তখন দেখতে পাবো। এখন আমি দেখি কমেন্টে তোমরা কারা কারা লাইভ ক্লাসটিতে আছো,
এবং তোমাদের প্রশ্ন যেটা করেছিলাম, কি কি উত্তর দিয়েছো প্রশ্নের মধ্যে, প্রশ্নটা ছিল যে আমরা একটা ঝিল্লি দেখতে পাচ্ছি, কোন অঙ্গাণুর মধ্যে কোন ঝিল্লি নেই, প্রথম লাইভ ক্লাসে সেটা আমি বলেছিলাম। তো আমি দেখবো যে কারা কারা আসলে মনে রাখতে পেরেছো। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। এখন দেখি কমেন্ট গুলো। আমাদের সাথে মিরাজ রয়েছে চিটাগাং থেকে, সাদাত রয়েছে আমাদের সাথে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে রয়েছে, রাফি, রুহুল আমিন রয়েছে, জাহাঙ্গীর জাহিদ আলমগীর রয়েছে, এনামুল হক রয়েছে, তুহিন রয়েছে, হানি হাবিবা জান্নাত রয়েছে, বিএম ফয়েজ রয়েছে, নাসরিন ইয়াসমিন রয়েছে, জুয়েল হক রয়েছে, রাহাত রয়েছে, শাকির হোসেন রয়েছে। তো তোমরা অ্যান্সার কেউ আসলে ওভাবে দাওনি, অ্যাসেটা আমি বলি, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম রাইবোজোমের ক্ষেত্রে কোন প্রকারের ঝিল্লি থাকে না, তার মানে অঙ্গাণুদের মধ্যে রাইবোজোমে কোনো ঝিল্লি নেই। এখন এই যে ক্রোমোজোমটা, ক্রোমোজোমটা যে আঁকলাম, এই ক্রোমোজোমটা দেখো, একটা মাথা দেখা যাচ্ছে, একটা লেজের মতো অংশ দেখা যাচ্ছে। এখন এই মাথাটার নাম, এই মাথাটার নাম হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ওই যে নিউক্লিওলাস দেখেছিলাম সেটার মধ্যে এটা কি আটকে থাকে। এই স্যাটেলাইট দ্বারা ক্রোমোজোম গুলো নিউক্লিওলাসের সাথে আটকে থাকে। এরপরে রয়েছে এখানে একটা অংশ, এবং এইখানে আরো একটা অংশ রয়েছে। এখন দেখো এই অংশটা একটু কুঞ্চন দেখা যাচ্ছে বা একটু চাপা, এইখানেও আরেকটা কুঞ্চন দেখা যাচ্ছে। এখন বলা হয় যে এটা হচ্ছে প্রাইমারি কুঞ্চন, এবং এইটা হচ্ছে সেকেন্ডারি কুঞ্চন, এবং সেকেন্ডারি কুঞ্চনের পরেই আসলে আমরা সবসময় স্যাটেলাইট দেখতে পাই। এখন এই যে অংশটা, পুরোটা অংশ রয়েছে, এই পুরো অংশটা হচ্ছে বাহু, ক্রোমোজোমের বাহু বলা হয়। এখন ক্রোমোজোম জানলাম, ক্রোমাটিড কি? ক্রোমাটিড হচ্ছে যখন কোষ বিভাজন হবে তখন এই ক্রোমাটিন জালিকা গুলো ধীরে ধীরে মোটা হয়ে যেতে থাকবে, এবং এটা যদি একটা ক্রোমোজোম হয়, মনে করো মাঝে আছে আছে হচ্ছে তার সেন্ট্রোমিয়ার, এবং এইখানে এই জায়গাটাতে আসলে রয়েছে সেন্ট্রোমিয়ারটা। এই যে সেন্ট্রোমিয়ারটা রয়েছে, দেখা যায় যে এই বাহুগুলো দুটো বাহুতে বিভক্ত হয়ে যায়। এখন এই প্রত্যেকটা বাহুকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড, এটা হবে হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের জায়গাটাতে কোনো প্রকারের বিভাজন ঘটবে না, আর এই জায়গাটাতে সেটা সংযুক্ত থাকবে। এটা হচ্ছে ক্রোমাটিড বাহু, এবং ছিল ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের গায়ে ছোট ছোট গোল গোল কিছু দানার মতো অংশ দেখা যায়। এই যে অংশটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ক্রোমোমিয়ার, মানে এটা হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে আমরা বুঝলাম ক্রোমাটিন জালিকা কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, এবং ক্রোমোমিয়ার কি। এখন এর সাথে সাথে আমাদের কোষের ভেতরে যে অঙ্গাণু সম্পর্কে যে আলোচনা সেটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আসো আমরা টিস্যু নিয়ে কথা বলি। টিস্যু জিনিসটা কি? টিস্যু জিনিসটা বলতে যেটা প্রথমে বুঝতে হবে, টিস্যু হচ্ছে এক গুচ্ছ কোষ। টিস্যুকে আমরা বলতে পারি এক গুচ্ছ কোষ। এখন কথা হচ্ছে যে এক গুচ্ছ কোষ যে কোনো ভাবে থাকলেই হলো না, হবে না। কোষগুলোর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, তারা একই ধরনের দেখতে অথবা আলাদা ধরনের দেখতে, তাদের উৎপত্তি একই জায়গা থেকে, একই জায়গা থেকে, এবং এগুলোর চাইতে সব চাইতে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য কি? তারা একই কাজ করে, তারা সবাই মিলে একটা নির্দিষ্ট কাজ করবে, মানে সবগুলো কোষ একটাই কাজ করবে। মনে করো তুমি একটা ক্লাসরুমে যখন বসে আছো, তখন তুমি কি করছো, তোমার সব ফ্রেন্ডরা যারা আছে
সবাই মিলে কিন্তু ক্লাসটাই দেখছো, একটা কাজ করছো, তাই না? তখন তোমাদের প্রত্যেককে যদি আমি একটা কোর্স ধরি, তখন তোমরা সবাই মিলে একটা টিস্যু হয়ে যাবে এবং তোমাদের কাজ একটাই, তখন টিচারের কথা শুনছো। তো ঠিক একই ভাবে টিস্যুর ক্ষেত্রে ঘটনাটা একই ধরনের। এখন এই টিস্যু গুলা কি কি ধরনের হতে পারে? স্থায়ী টিস্যু হতে পারে, ভাজক টিস্যু হতে পারে। ভাজক শব্দ থেকে বুঝতে পারছি তারা বিভাজিত হবে। কিছু টিস্যু থাকে যে কোষগুলো বারবার বিভাজিত হতে থাকে, নতুন কোষ উৎপন্ন করতে থাকে। আর কিছু টিস্যু রয়েছে যাদের কোষগুলো আর বিভাজিত হয় না, পরিণত হয়ে তাদের বিভাজন ক্ষমতাটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে যদি টিস্যুগুলো এরকম হয়, তাদের মাঝে একটা আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়। কারণ হচ্ছে যখন একটা কোষ পরিণত হতে থাকে, তখন সেই কোষগুলোর মাঝে একটা আন্তঃকোষীয় ফাঁকা স্থান ধীরে ধীরে তৈরি হয়। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যেহেতু সে অনেকদিন ধরে বিভাজিত হয় না, এই জন্য মাঝে একটা ফাঁকা স্থান আমরা দেখতে পাই। এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। এবং একই সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এদের যে যদি কোষ প্রাচীর থাকে, তাহলে কোষ প্রাচীরটা একটু মোটা ধরনের হয়, তার মানে পুরু প্রাচীর থাকবে। আর কি বৈশিষ্ট্য হতে পারে? তাদের সাইটোপ্লাজম অল্প থাকে। কারণ হচ্ছে যেহেতু তারা ভাজক টিস্যু না, তাই তাদের বিভাজিত হওয়ার প্রয়োজন নেই, তাদের অল্প সাইটোপ্লাজমই তাদের কাজ হয়ে যায়। সেই জন্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজম থাকবে এবং অল্প। তাদের নিউক্লিয়াসটা ছোট আকারের হয়, কারণ বিভাজিত হওয়ার দরকার নেই, দুটো কোষে ভাগ করে দেওয়ার কোনো বিষয় নেই, যেন ছোট নিউক্লিয়াস হলেও কোনো সমস্যা নেই। তাদের মধ্যে কোষ গহ্বর আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কোনগুলা? কোষগুলার বৈশিষ্ট্য এখানে আমরা আলোচনা করছি। এখন এই স্থায়ী টিস্যুর মধ্যে আমরা স্থায়ী টিস্যুকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে সরল টিস্যু, আর একটা হচ্ছে জটিল টিস্যু। সরল টিস্যু কাকে বলবো, জটিল টিস্যু কাকে বলবো? সরল টিস্যু হচ্ছে যে সকল টিস্যুর মধ্যে কোষগুলো দেখতে একই রকম, গোল হলে সবগুলো গোল, যদি কোনোটা এরকম চার কোনা হয় সবগুলোই হবে চার কোনা। অর্থাৎ সরল টিস্যু আমি যখন বলবো, তাদের আকার আকৃতি একই ধরনের, আকার আকৃতি একই ধরনের হবে। এবং জটিল টিস্যু আমরা তাকে বলবো যাদের আকৃতি আকার আকৃতি গঠন ভিন্ন হবে, মানে কোষগুলো আলাদা আলাদা ধরনের হবে, সবাই মিলে একটা কাজ করবে। তার মানে জটিল টিস্যু যদি হয়, আকার আকৃতি হবে ভিন্ন। আশা করি বুঝতে পারছি এই জিনিসটা খুব একটা সহজ বিষয়। এখন আসি আমরা সরল টিস্যুর শ্রেণীবিন্যাসে। সরল টিস্যুর মধ্যে, সরল স্থায়ী টিস্যুর মধ্যে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে রয়েছে হচ্ছে প্যারেনকাইমা। প্রথমেই যদি প্যারেনকাইমা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখবো প্যারেনকাইমা কোষগুলো গোলাকার বা ডিম্বাকার ধরনের। তার মানে হচ্ছে কোষের আকৃতি হবে এরকম, পাশাপাশি এরকমই কিছু কোষ থাকবে। এখন প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে একটা অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে যে, আমি প্রথমে বলেছিলাম স্থায়ী টিস্যুর কোষগুলো হচ্ছে পুরু পুরু প্রাচীর যুক্ত, কিন্তু প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে আমরা দেখি টিস্যুর কোষগুলোর মধ্যে আমরা দেখতে পাই পাতলা প্রাচীর। এটার প্রাচীরটা হবে পাতলা এবং এতে সাইটোপ্লাজম থাকবে। এটা জীবিত কোষ, এজন্য এটার মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকে এবং এটা সবগুলোই প্রায় একই ধরনের হয় এবং হয় হচ্ছে গোলাকার। এদের প্রত্যেকটা কোষেরই মোটামুটি ব্যাস একই ধরনের হয় এবং এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান আমরা দেখতে পাই। এখন এই যে পাতলা প্রাচীরটা বললাম, পাতলা হওয়ার কারণটা কি? পাতলা হওয়ার কারণ
হচ্ছে এই কোষটা কিন্তু একটা সময় ভাজক টিস্যু ছিল, তার মানে সে কিন্তু একটা সময় বিভাজিত হওয়ার পরে এই টিস্যুতে যখন পরিণত হচ্ছে ধীরে ধীরে সে ম্যাচিউরড হচ্ছে বা পরিণত হচ্ছে। এখন এই প্রাচীর পুরু হওয়ার বিষয়টা বেশ সময় সাপেক্ষ, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে প্রাচীরটা পুরু হতে থাকে। প্যারেনকাইমা কোষটা সেই পরিমাণ সময় পায় না, তারা অল্প একটু সময় ধরে পরিণত হয়, এর ফলে তাদের প্রাচীরটা একটু পাতলা ধরনের দেখা যায়। তাদের এই বৈশিষ্ট্যটা অনেকটা ভাজক টিস্যুর কাছাকাছি বৈশিষ্ট্য। এখন এটা গেল হচ্ছে প্যারেনকাইমার সাধারণ কিছু বিষয়। এখন এই প্যারেনকাইমাটার মধ্যে যদি কখনো ক্লোরোপ্লাস্ট থাকে, মনে করো তার মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্ট থাকার ফলে তার নাম তখন একটু চেঞ্জ হয়ে যায়, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি ক্লোরেনকাইমা। এবং মনে করো এই কোষের এই টিস্যুগুলোর মাঝে বায়ু পুছুরি রয়েছে, যদি বায়ু পুছুরি থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্যারেনকাইমা। এখন এই বায়ু পুছুরিটা কিভাবে থাকে, কোষের ভেতরে কি থাকে? না, কোষের ভেতরে থাকে না, ওখানে কোষগুলো এভাবে সজ্জিত হয়, এরকম পরপর কোষগুলো মিলে মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করেছে, এটাই হচ্ছে সেই বায়ু পুছুরি। তো তোমরা যারা দেখছো তোমরা আমাকে বলতে পারো যে প্যারেনকাইমা জাতীয় এই টিস্যুগুলো আমরা কোন ধরনের উদ্ভিদে দেখতে পাই? আমরা কিন্তু আলোচনা করছি উদ্ভিদ টিস্যু নিয়ে, এই জন্য বারবার উদ্ভিদের কথাই আমি কিন্তু বলছি। তো প্যারেনকাইমা জিনিসটা আমরা কোন ধরনের উদ্ভিদে দেখতে পাই এটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর প্যারেনকাইমা নিয়ে যদি বলি, প্যারেনকাইমা কোষটা কিন্তু আসলে মোটামুটি একটা উদ্ভিদের সব জায়গাতেই থাকে, সবগুলো জায়গাতে থাকছে। এবং প্যারেনকাইমার যে কাজ, যেহেতু সব জায়গায় থাকে তার মানে তার কাজের মধ্যে রয়েছে একটা বলতে পারি হচ্ছে দেহ গঠন করা, সে দেহটা গঠন করে। তার মধ্যে ক্লোরোফিল থাকলে সে অবশ্যই কি করতে পারবে, খাবার তৈরি করতে পারবে, সে খাদ্য প্রস্তুত করতে পারছে এবং একই সাথে তারা খাদ্য সঞ্চয় করতে পারে। তো এইটা ছিল হচ্ছে একটা প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো। এখন আমি দেখি তোমরা যারা যারা দেখছো কি কমেন্ট করেছো তোমরা। একজন বলেছে ভাস্কুলার বান্ডেলের কাজ বুঝিয়ে বলতে, ভাস্কুলার বান্ডেল সম্পর্কে পরে বলা হবে, একটু পরে বলা হবে। বায়ু পুছুরি কি সেটা, এই যে এটাই হচ্ছে বায়ু পুছুরি, কোষগুলো এরকম চারপাশে থেকে মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করে থাকে, এটা হচ্ছে বায়ু পুছুরি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে প্যারেনকাইমা টিস্যু নিয়ে আলোচনা। প্যারেনকাইমার পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোলেনকাইমা টিস্যু। এখন প্যারেনকাইমার পরে আসছে কোলেনকাইমা। তিন প্রকারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ধরনের। এখন এই কোলেনকাইমার ক্ষেত্রে আমরা একটা অন্যরকম জিনিস দেখতে পাই, যে এটা মনে করো কোলেনকাইমার একটা কোষ, এটা আরেকটা কোষ, এগুলো হচ্ছে কোষ প্রাচীর এবং এটা হচ্ছে তাদের কোষ ঝিল। এখন দেখো তাদের কোষ প্রাচীরের পুরুত্ব কিন্তু এক ধরনের না, এখানে একটু বেশি, এখানে একটু কম, এখানে বেশি, এখানে কম, এখানে বেশি, এখানে বেশি, তাই তো? তার মানে কি বলতে পারি, প্রাচীর অসমভাবে পুরু, অসমভাবে প্রাচীরটা পুরু এবং এরা একটা জীবিত কোষ হিসেবে থাকছে। এদের মধ্যে প্রোটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি। প্রোটোপ্লাজম কি জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, এই সব কিছু মিলেই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং দেখা যায় যে
এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থানও রয়েছে। তার মানে হচ্ছে এই জায়গাটাকে আমরা আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখতে পারবো। তাহলে প্যারেনকাইমার সাথে কোলেনকাইমার মূল পার্থক্য হচ্ছে যে কোলেনকাইমার প্রাচীরটা অসমভাবে পুরু, আর প্যারেনকাইমার প্রাচীরটা কি ছিল, পাতলা ধরনের ছিল। এখন এই যে কোষটা দেখতে পাচ্ছি কোলেনকাইমার, এই কোষগুলোর এটা হচ্ছে একটু প্রস্থচ্ছেদ। এই কোষগুলো লম্বাটে ধরনের হয়ে থাকতে পারে অথবা মাথাটা চিকন হয়ে থাকতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। এখন এই কোষটার, এই টিস্যুটার কোষগুলোর মূল কাজ কি, এগুলো কোথায় থাকে সেটা যদি বলি তাহলে কিছুটা বুঝতে পারবে। এগুলো থাকে হচ্ছে, একটা পাতা যদি ধরি, এটা মনে করো একটা পাতা, পাতার এই বৃন্তের অংশটা শক্ত হয় না, শক্ত হয় মধ্য শিরাটা শক্ত হয় অবশ্যই, ফুলের গোটাটা অনেক শক্ত হয়। এই যে শক্ত হওয়ার অংশটা, সেটা কিন্তু পাতার এই অংশের থেকে একটু বেশি পরিমাণে থাকে। কেন শক্ত হয়? শক্ত হয়ে হচ্ছে কোলেনকাইমা টিস্যুটা সেখানে থাকে। এখন কোলেনকাইমার কারণে কেন শক্ত হচ্ছে? কোলেনকাইমার একটা পুরু প্রাচীর রয়েছে, একটু মোটা প্রাচীর রয়েছে, এই জন্য কোলেনকাইমার কারণে এটা শক্ত হচ্ছে। তার মানে কোলেনকাইমার কাজটা কি? কোলেনকাইমার কাজ তাহলে আমরা বলতে পারি যে এরা হচ্ছে দৃঢ়তা প্রদান করে। এদের মধ্যেও কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকা সম্ভব। যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন সেটা কি করবে? খাদ্য প্রস্তুত করবে, তারা খাদ্য প্রস্তুত করবে। এখন এটা ছিল হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমার পরে একদম শেষ যেই সরল টিস্যু, সেই শেষ সরল টিস্যুটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা নিয়ে যদি কথা বলি তাহলে সাথে আরো কয়েকটা জিনিস বলা লাগবে যে স্ক্লেরেনকাইমা জিনিসটা দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে স্ক্লেরাইট। একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে স্ক্লেরাইট। এখন এই ফাইবার এবং স্ক্লেরাইট জিনিসটা আসলে কি? এই যে স্ক্লেরেনকাইমাটা দেখছি, স্ক্লেরেনকাইমার সাধারণ বৈশিষ্ট্যটা হচ্ছে যে এর কোষগুলো এরকম ষড়ভুজাকৃতির হতে পারে, হয় এরকম, এবং তারা সমভাবে পুরু। কোলেনকাইমার সাথে মূল পার্থক্য এটা, এদের প্রাচীরটা সমভাবে পুরু এবং এই কোষটা মৃত। তাহলে কি কি পাচ্ছি? স্ক্লেরেনকাইমার প্রাচীর সমভাবে পুরু এবং মৃত কোষ। এখন কথা হচ্ছে কোষটা কি মৃত সবসময় ছিল? না, কোষটা সবসময় মৃত ছিল না, একটা সময় সে জীবিত ছিল। যখন সে পরিণত হয়েছে সে একটা মৃত কোষে পরিণত হয়েছে। তার মানে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আমরা প্রোটোপ্লাজম বিহীন শব্দটা ব্যবহার করে থাকি। এবং তার প্রাচীরে কি কি থাকবে? লিগনিন থাকবে, লিগনিন যুক্ত তার প্রাচীর। এবং যেহেতু এটা শক্ত, তার মানে তার কাজ আমরা কি বলতে পারি? তার কাজ হিসেবে আমরা বলতেই পারি যে তার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, এবং অনেক সময় সে পানি পরিবহন করে, পানি পরিবহন করতে সে সাহায্য করে। এখন এই স্ক্লেরেনকাইমা নিয়ে যে বললাম, তার মধ্যে প্রথমে আমি ফাইবার এবং স্ক্লেরাইট শব্দটা বলেছিলাম। এখন স্ক্লেরেনকাইমার সাধারণ বৈশিষ্ট্যটা জেনে গিয়েছি, ফাইবার এবং স্ক্লেরাইটটা কি সেটা যদি একটু দেখি। ফাইবারের আকৃতি হচ্ছে এরকম লম্বাটে ধরনের। ফাইবার কোষটা হচ্ছে লম্বাটে কূপ যুক্ত, দেহের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকবে, এবং এর কোষটা হবে হচ্ছে মৃত এবং পাতলা ধরনের হবে, পাতলা অনেকটা আঁশ জাতীয় হবে। এজন্য এটার নাম হচ্ছে ফাইবার বা তন্তু। এটা লম্বাটে এবং প্রাচীরটা হয় হচ্ছে পুরু প্রাচীর, পুরু প্রাচীর যুক্ত। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তাদের গঠনে, এই অংশটা একটু চিকন, এই অংশটা চিকন, তার মানে দুটো প্রান্ত তাদের হচ্ছে সরু। এখন স্ক্লেরাইট যদি দেখি, স্ক্লেরাইটের কোষটা থাকে অনেকটা এই ধরনের, মাঝখানটায় কিছু
এরকম দাগ আমরা দেখতে পাই স্ক্লেরাইট কোষের মধ্যে। এখন স্ক্লেরাইট জিনিসটাকে আমরা স্টোন সেল বলে থাকি। স্টোন সেল যখনই বলছি মাথা নিশ্চয়ই আসছে, এটা শক্ত হবে, তাহলে পাথরের মতো শক্ত হবে, একটা পাথুরে ধরনের কিছু একটা হবে। আসলেও তাই, এরা ছোট হয়, এরা একটু গোলাকার ধরনের হয়, লম্বাটে হতেও পারে, হবে না যে তার কিন্তু না, হতেও পারে, এরকম আঁকা বাঁকাও হতে পারে। এবং এদের প্রাচীরটা খুবই শক্ত, অনেক শক্ত একটা প্রাচীর থাকে, একই সাথে এটা পুরু থাকে এবং লিগনিন যুক্ত থাকে। এখন এই স্ক্লেরাইটটা কোথায় থাকে? স্ক্লেরাইটটা থাকে হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে, আমরা কিন্তু জানি তাদের চারপাশের ফলের মতো কোনো অংশ থাকে না, সরাসরি বীজটা দেখতে পাই। নগ্নবীজী উদ্ভিদ গুলার ক্ষেত্রে দেখা যায় বীজের যে আবরণটা থাকে সেটা অনেক শক্ত ধরনের থাকে, সেই শক্ত আবরণটা হয় হচ্ছে স্ক্লেরাইডের কারণে। এমনকি স্ক্লেরাইড কিন্তু আপেলের মধ্যেও থাকে, অল্প কিছু পরিমাণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে স্ক্লেরাইড কোষগুলো কিন্তু সেখানে থাকে। এখন স্ক্লেরাইড সম্পর্কে তো তোমাদেরকে বললাম যে স্ক্লেরাইডের উদাহরণটা কি, কোথায় থাকছে, ফাইবার গুলো কোথায় থাকে সেটা কি তোমরা জানো? তোমরা কিন্তু সবাই আসলে জানো ফাইবার বা তন্তু এই ধরনের জিনিস কোথায় দেখতে পাই। তোমরা যারা দেখছো কমেন্টে আমাকে জানিয়ে দিবে ফাইবারটা আমরা কোথায় দেখতে পাই। তো এরপরে আমরা যদি স্কেলেটাইমা নিয়ে আলোচনা আমাদের শেষ হলো, তার মানে আমাদের সরল টিস্যু নিয়ে আলোচনাটা শেষ। এখন আমরা আলোচনা করব হচ্ছে জটিল টিস্যু নিয়ে। জটিল টিস্যুতে বলেছিলাম যে সবগুলো কোষের আকার আকৃতি একই ধরনের হবে না। তো তোমরা যারা দেখছো তোমরা নিশ্চয়ই কমেন্ট করেছো যে ফাইবার জিনিসটা কোথায় থাকে, তো আমি তোমাদের কমেন্ট গুলো দেখছি একটু পরে, আমি তোমাদের কমেন্ট গুলো দেখছি। আনসুল ইসলাম তামিম বলেছে পাটের আঁশে, নূর তরিকুল ইসলাম বলেছে পাট গাছে, রোহান নেওয়াজ রোহান বলেছে স্ক্লেরেন কাইমা ফাইবার দেখতে ট্রাকিডের মতন কেন, এটা অনেকটা একই ধরনের দেখতে, কিন্তু ফাইবারের সাথে ট্রাকিডের একটা পার্থক্য হচ্ছে ফাইবারটা অনেক পাতলা এবং অনেক কুপ থাকে ছোট ছোট, এক এক ট্রাকিডেও থাকে এবং ট্রাকিড জিনিসটা আরেকটু মোটা ধরনের হয়। তোমরা মোটামুটি অনেকেই বলেছো যে পাটের আঁশে থাকে, একদম সঠিক বলেছো, এই ফাইবার তন্তুগুলো আমরা দেখি হচ্ছে পাটের আঁশের মধ্যে। এখন জটিল টিস্যুর ক্ষেত্রে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাইলেম। জাইলেম জিনিসটা কি? জাইলেম জিনিসটা হচ্ছে যে কোনো উদ্ভিদের খাবার তৈরিতে অবশ্যই পানি প্রয়োজন। পানিটা সে কোথা থেকে পাবে? সে মাটি থেকে মূলের মাধ্যমে পানিটাকে সংগ্রহ করে। পানিটাকে সে যখন সংগ্রহ করে তারপর সেটাকে সে পাতায় নিয়ে যায়। এখন সে যে পাতায় নিয়ে গেল এই পুরো কাজটা করে হচ্ছে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুর মধ্যে বিভিন্ন আকৃতির অনেকগুলো কোষ আমরা দেখতে পাই, এ কারণে এটাকে আমরা জটিল টিস্যু বলে থাকি। আরেক ধরনের জটিল টিস্যু রয়েছে যার নাম হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজটা কি? ফ্লোয়েমের কাজটা হচ্ছে মনে করো পাতাতে যে খাবারটা তৈরি হলো সেই খাবারটা পুরো দেহে ছড়িয়ে দেওয়া প্রয়োজন, অবশ্যই সেটা প্রয়োজন। একটা জায়গায় খাবার তৈরি করে রাখলে তো হলো না, সেটা তো খেতে হবে, জায়গা মতো সেটা নিয়ে যেতে হবে পরিবহন করে। তো উদ্ভিদের ক্ষেত্রে এই ফ্লোয়েম টিস্যুটা সেই কাজটা করে থাকে। ফ্লোয়েম টিস্যু প্রস্তুতকৃত খাদ্যটাকে পরিবহন করে, আর জাইলেম হচ্ছে খাদ্য তৈরির জন্য যেই কাঁচামালটা প্রয়োজন সেই জিনিসটাকে পরিবহন করে, পানি এবং খনিজ লবণ সে পরিবহন করে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন আছে যে মনে করো এইটা হচ্ছে একটা গাছ, গাছের এটা হচ্ছে মাটির নিচের অংশ, এটা হচ্ছে নিচে হচ্ছে মূল, এবং গাছটার মনে করো এগুলো হচ্ছে পাতা। এখন ধরো এই যে মূলের এই অংশটা, এইখানে কিছু খাদ্যের প্রয়োজন, এই মূলের এই অংশটার মধ্যে খাবার পৌঁছে দেওয়ার জন্য কে কাজ করবে? ফ্লোয়েম কাজ করবে,
নাকি জাইলেম কাজ করবে? তোমরা যারা দেখছো তারা কমেন্টে এক অথবা দুই যেটা অ্যান্সার হবে সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। প্রশ্নটা হচ্ছে এই মূলের অংশের মধ্যে খাবার প্রয়োজন হলে সেই প্রয়োজনীয় খাবারটা কোন টিস্যুটা পৌঁছে দিবে? আচ্ছা, জাইলেম নিয়ে কিছু কথা বলতে থাকি, তোমরা কমেন্ট করতে থাকো। জাইলেমের মধ্যে কয়েক ধরনের কোষ আমরা দেখতে পাই। জাইলেমে যে সকল কোষ আমরা দেখি সেই সকল কোষের মধ্যে প্রথমেই রয়েছে হচ্ছে ট্রাকিট। ট্রাকিট দেখতে পাই এবং ট্রাকিট জিনিসটা হচ্ছে এরকম লম্বাটে, তার প্রাচীরটা অনেক পুরু থাকে এবং পুরু একটা প্রাচীর আমরা দেখতে পাই। তার গায়ে প্রচুর কূপ থাকে, ছোট ছোট কূপ থাকে, এর মাধ্যমে সে পানি, খনিজ লবণ এগুলো আদান প্রদান করতে পারে। তো তোমরা যারা দেখছো আমি কমেন্ট গুলো দেখি, সাইফুল শান্ত বলেছে ফ্লোয়েম, নুরুজ্জামান বলেছে জাইলেম, ইমন বলেছে জাইলেম, শেখ অন্তু বলেছে ফ্লোয়েম, শান্ত বলেছে ফ্লোয়েম, পূর্ণিমা রানী বলেছে ফ্লোয়েম, রোহান বলেছে ফ্লোয়েম, নাসরিন ইয়াসমিন বলছে ফ্লোয়েম, তামিম বলছে জাইলেম, সালমান রহমান বলছে জাইলেম। এখন দেখি তোমাদের উত্তরটা আসলে কতটুকু সঠিক। আমি বলেছিলাম এখানে যে খাবারটা পৌঁছে দেওয়া দরকার, খাবার পৌঁছে দেওয়া দরকার, প্রস্তুতকৃত খাদ্য যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম জাইলেম হচ্ছে কাঁচা মালটাকে নিয়ে নিয়ে যায় পাতা পর্যন্ত, মূল থেকে পাতা পর্যন্ত জাইলেমটা পানি এবং খনিজ লবণ নিয়ে যায়, আর পাতা থেকে পুরো দেহে খাবার ছড়িয়ে দেয় হচ্ছে ফ্লোয়েম। তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ফ্লোয়েম। তোমরা যারা ফ্লোয়েম লিখেছো তোমাদের অ্যান্সার একদম সঠিক হয়ে গেছে, আর যারা জাইলেম লিখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভুলটা কোথায় হচ্ছিল। তো এখন যদি দেখি আমরা জাইলেমের বিভিন্ন অংশ, ট্রাকিট যেটা, ট্রাকিট জিনিসটা ছিল হচ্ছে এরকম লম্বাটে, এর একটা পুরু কোষ প্রাচীর থাকবে, এর মধ্যে কূপ থাকবে মানে ছিদ্র থাকবে। এখন এই ট্রাকিট জিনিসটার কোষটার বৈশিষ্ট্য তাহলে কি? লম্বা এবং প্রান্ত সরু। এই প্রান্তগুলো কিন্তু সব সময় সরু থাকে না, যখন এটা পরিণত হতে থাকে এই প্রান্তগুলো সরু হয়ে বন্ধ হয়ে যায় এবং এর ভেতরে লিগনিন জমে জমে এই ভেতর অংশটা পুরোটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়, এটা একটা সলিড কোষে পরিণত হয়। যেহেতু এটা একটা শক্ত কোষে তখন পরিণত হয়ে গেল, তখন কি হবে, সে যত আদান প্রদানের প্রয়োজন, পানি বা খনিজ লবণ বা যোগাযোগ রক্ষা যাই করার প্রয়োজন সবকিছু সে করবে কূপের মাধ্যমে। এই কূপ দ্বারা সে সংযোগটা তখন রক্ষা করে থাকে। এবং একই সাথে এদের যে পার্শ্বীয় কূপের কথা বলা আছে, এই পার্শ্বীয় কূপ হচ্ছে এই তাদের তলের ওপরে যে সকল কূপ আছে এই সব কূপগুলোকে বলা থাকে, বলা হয়েছে। আর প্রাচীরটার পুরুত্ব বিভিন্ন ধরনের হতে পারে, প্রাচীরটা অনেকগুলো স্তর থাকতে পারে, অল্প কিছু স্তর থাকতে পারে। তো এটা ছিল হচ্ছে ট্রাকিটের মূল বৈশিষ্ট্য, এবং ট্রাকিটটা আমরা মোটামুটি সব ধরনের উদ্ভিদে দেখতে পাই। তার মানে ট্রাকিটের কাজটা তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি অবশ্যই সে দৃঢ়তা প্রদান করে এবং সে পরিবহনে সাহায্য করে। যেহেতু সে একটা জাইলেমের অংশ তার মানে অবশ্যই সে পরিবহনে, মাঝে মাঝে সে খাদ্য সঞ্চয় করে। তো তোমরা যারা ক্লাসটি দেখছো আমরা কিন্তু অলরেডি জটিল টিস্যু নিয়ে আলোচনা শুরু করে ফেলেছি, এরপরে আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাসটি দেখছো ক্লাসটি তোমাদের কি করা প্রয়োজন, শেয়ার করা প্রয়োজন, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটি একসাথে দেখতে পারে। তো শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারে। জাইলেমের কাজগুলো হচ্ছে, জাইলেমের ট্রাকিটের কাজগুলো হচ্ছে এটাই যে দৃঢ়তা প্রদান করে, পরিবহন করে এবং মাঝে মাঝে খাদ্য সঞ্চয় করতে পারে। এখন ট্রাকিটের পরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভেসেল। ভেসেল জিনিসটা কি? ভেসেল জিনিসটাকে আমরা বলতে পারি একটা নলের মতন অংশ। নলের মতন অংশ হচ্ছে, এটা দেখতে অনেকটা
এই ধরনের। এবং এটারও প্রাচীরটা পুরু হয়, এদের প্রাচীরের মধ্যেও ছিদ্র থাকে, কূপ থাকে। এখন এই ভেসেলের তাহলে বৈশিষ্ট্য কি? নলাকার, দুই প্রান্ত খোলা থাকবে, কূপ থাকে। এখন এই কোষটা কিভাবে কাজ করে? এই কোষটার নিচে আরেকটা ভেসেল কোষ এসে থাকে। এর ফলে কি হয়, সবগুলো একসাথে একটা লম্বা লাইন, একটা পাইপের মতো অংশ গঠন করলো। তার মানে কি, এটা দ্বারা তখন পানি উত্তোলন সহজ হয়ে গেল। তার মানে ভেসেলটা দিয়ে পানিটা উত্তোলন করা হয়। এখন এই ভেসেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এরা যখন প্রথম তৈরি হচ্ছে এদের প্রোটোপ্লাজম থাকে, কিন্তু যখন এরা পরিণত তখন এরা আসলে মৃত কোষ হিসেবে থাকে, এদের মধ্যে প্রোটোপ্লাজমটা আর কিন্তু থাকে না। এখন মূলত এটা উন্নত ধরনের উদ্ভিদে আমরা সব সময় দেখতে পাই, কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি না। যেমন নগ্নবীজী যে সকল উদ্ভিদ রয়েছে তার মধ্যে কিছু কিছু উদ্ভিদে আমরা এগুলা দেখতে পারি না, কিছু কিছু উদ্ভিদে, সবগুলোতে কিন্তু না। উন্নত উদ্ভিদ মানে সেখানে আমরা ভেসেল দেখতে পাবো। এবং ভেসেলের পরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইম। তার মানে হচ্ছে যে এই কোষের যা বৈশিষ্ট্য সব হচ্ছে প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্যের প্যারেনকাইমা কোষের মতনই একই ধরনের বৈশিষ্ট্য। এখন প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি ছিল? একটু গোলাকার কোষ, মাঝে কিছুটা ফাঁকা স্থান ছিল, প্রাচীরটা একটু পাতলা ছিল, সাইটোপ্লাজম ছিল, নিউক্লিয়াস ছিল, এই সব ধরনের বৈশিষ্ট্য জাইলেম প্যারেনকাইমাতেও আমরা দেখতে পাবো। এখন এই জাইলেম প্যারেনকাইমা যেটা আছে এই জিনিসটার মধ্যে অনেক সময় দেখা যায় যে প্রাচীরটা পুরু হয়ে থাকে। জাইলেম প্যারেনকাইমা যখন বয়স বাড়ে তখন তার প্রাচীর পুরু হয়ে যায়, তখন আমরা একটা পুরু প্রাচীরযুক্ত জাইলেম প্যারেনকাইমা দেখতে পাই। এবং এর কাজ হচ্ছে খাদ্য পরিবহন এবং খাদ্য সঞ্চয়। তো এটা ছিল যে জাইলেম প্যারেনকাইমা। এখন জাইলেম প্যারেনকাইমার পরে একটা অংশ বাকি রয়েছে জাইলেমে, সেটা হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের মধ্যে কি রয়েছে? ফাইবার নামটা থেকে বুঝতে পারছি সেটা আমাদের এর আগে যে পড়েছিলাম ফাইবার বা তন্তু জাতীয় স্কেলেনকাইমার মধ্যে যে কোষগুলো সেই ধরনের কোষই জাইলেম ফাইবারের মধ্যে আমরা দেখতে পাই। জাইলেম ফাইবারের কোষগুলো এরকম একটু লম্বাটে ধরনের হয়, পাতলা হয়, প্রচুর কূপ থাকে এবং আঁশ জাতীয় হয় এগুলো, লম্বা সরু, দুপ্রান্ত বন্ধ, বন্ধ বা সরু যেটাই বলো সেটাই সঠিক। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা এই জাইলেম ফাইবার সব সময় দেখতে পাই। এখন এর মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়, দৃঢ়তা প্রদান এবং পরিবহন। জাইলেম যেহেতু অবশ্যই সে কিছু না কিছু পরিবহন করতে থাকবে, তবে এর প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান এবং খাদ্য সঞ্চয় করা। তো এটাই ছিল হচ্ছে জাইলেমের অংশগুলো নিয়ে আলোচনা। জাইলেমের চারটা অংশ দেখলাম, ট্রাকিড দেখলাম, ভেসেল দেখলাম, জাইলেম প্যারেনকাইমা দেখলাম, জাইলেম ফাইবার দেখলাম। এখন এই যে জাইলেম ফাইবারটা দেখলাম, জাইলেম প্যারেনকাইমা দেখেছিলাম, ওটার কিন্তু আলাদা একটা নাম থাকে, সেটাকে অনেক সময় বলা হয় উড প্যারেনকাইমা। উড প্যারেনকাইমা যদি কখনো কোশ্চেনে আসে তাহলে কনফিউজ হওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে উড প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা। এরপরে রয়েছে ফ্লোয়েম। ফ্লোয়েম জিনিসটা কি? ফ্লোয়েম হচ্ছে আগেই বলেছি
প্রস্তুতকৃত খাদ্যটাকে পাতা থেকে বিভিন্ন স্থানে পৌঁছে দেবে। এখন এই ফ্লোয়েমের মধ্যে প্রথমে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সিভ নল। সিভ নল জিনিসটা অনেকটাই দেখতে ভেসেলের মতো, একই ধরনের নলাকার একটা কোষ, তার মানে এটা নলাকার। নলাকার দেখছি, এবং একই সাথে যে জিনিসটা মনে রাখতে হবে যে সিভ নল গুলো পর পর বসে একটা লম্বা নল তৈরি করে, কিন্তু এদের মাঝে এখানে কিছু ছোট ছোট ছিদ্র দেখা যায়। এই ছিদ্র গুলোকে আমরা বলি সিভ প্লেট। সিভ প্লেট হচ্ছে সিভ নলের একটা বৈশিষ্ট্য। সিভ প্লেটের মাধ্যমে সে কি করে? সিভ প্লেটের মাধ্যমে সে দুটো সিভ নলের সাথে যোগাযোগ রক্ষা করে, পাশের কোষগুলোর সাথে সে যোগাযোগ রক্ষা করতে পারে। এখন এই সিভ কোষ যেটা আছে, সিভ কোষ পুরোটা হচ্ছে সিভ নল, একটা একটা হচ্ছে সিভ কোষ। এখন এই কোষটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোষটা জীবিত, কিন্তু একটা খুব মজার বিষয় হচ্ছে সিভ কোষের মধ্যে নিউক্লিয়াস আমরা পরিণত অবস্থায় দেখছি না। তার মানে যখন এটা ছোট ছিল বা পরিণত ছিল না, তখন তার মধ্যে নিউক্লিয়াস ছিল, যখন সে পরিণত হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা নিউক্লিয়াস দেখছি না, অথচ কোষটা কিন্তু জীবিত। খুবই ইন্টারেস্টিং, তাই না? তাহলে কখন যদি প্রশ্ন আসে উদ্ভিদ দেহের মধ্যে কোন কোষটা নিউক্লিয়াস নেই কিন্তু জীবিত, তার উদাহরণ হবে হচ্ছে এই সিভ নল। তখন বলতে হবে ফ্লোয়েম টিস্যু সিভ নল কোষ হচ্ছে এই ধরনের একটা কোষ, এবং এদের প্রাচীর লিগনিন যুক্ত। আচ্ছা, এখন সিভ নলের পরে আছে হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ নামটা থেকে দেখছি সঙ্গী শব্দটা। আচ্ছা, সঙ্গী কোষটা কোথায় থাকে? এই যে সিভ নলটা দেখতে পাচ্ছি তার ঠিক সাথেই থাকবে হচ্ছে সঙ্গী কোষ, সে সিভ কোষের সঙ্গে। এখন এই সঙ্গী কোষটার একটা বিশাল নিউক্লিয়াস রয়েছে। বলা হয় যে সঙ্গী কোষের নিউক্লিয়াসটা এই সিভ কোষটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন সঙ্গী কোষের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি, সঙ্গী কোষের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি তাহলে প্রথমে যেটা বলতে হয়, সঙ্গী কোষটা এক ধরনের প্যারেনকাইমা কোষ। এটা একটা প্যারেনকাইমা জাতীয় কোষ, এবং একই সাথে সঙ্গী কোষটার ক্ষেত্রে আরো কিছু দেখতে পাই, বড় নিউক্লিয়াস। এবং এর কাজ যদি আলোচনা করি, কাজ আলোচনা করলে যেটা দেখব যে এটা সিভ নলকে সাহায্য করে, সিভ নলকে সাহায্য করে। এবং আরেকটা বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদে থাকে না, অন্য সকল ধরনের উদ্ভিদগুলোতে, উন্নত ধরনের উদ্ভিদগুলোতে আমরা সঙ্গী কোষকে দেখতে পাচ্ছি না, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে এই সঙ্গী কোষটা থাকে না। এমনকি ফার্ন যেগুলো রয়েছে, টেরিডোফাইটা, সেগুলোর মধ্যেও সঙ্গী কোষ আমরা দেখতে পাই না। সঙ্গী কোষের পরে রয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা যেমন ছিল ঠিক একই ভাবে ফ্লোয়েম প্যারেনকাইমাও রয়েছে। এখন এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা, এটার বৈশিষ্ট্য প্যারেনকাইমা কোষের মতো হবে, কোষগুলো পাতলা প্রাচীর যুক্ত হবে, তবে পরিণত অবস্থায় পুরো প্রাচীর যুক্ত হয়ে যাবে। এদের সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস একটু ছোট হবে, কোষের মাঝে একটু পাদংশে ফাঁকা জায়গা থাকবে, এবং কোষগুলো গোলাকার ধরনের হবে। অর্থাৎ প্যারেনকাইমা কোষের যেই বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য ফ্লোয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং তার কাজ হবে হচ্ছে খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন। এই কাজগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এবং একবীজপত্রী উদ্ভিদ ছাড়া সকল ধরনের উদ্ভিদে আমরা ফ্লোয়েম প্যারেনকাইমা দেখি, তার মানে একবীজপত্রী উদ্ভিদে বলতে পারি যে এটা থাকবে না,
একবীজপত্রী উদ্ভিদে আমরা ফ্লোয়েম প্যারেনকাইমা দেখতে পাই না। এখন জাইলেম প্যারেনকাইমার মতো একই ভাবে ফ্লোয়েম ফাইবার যেটা, সেটার ক্ষেত্রেও জাইলেম ফাইবারের সাথে কিছু মিল রয়েছে। ফ্লোয়েম ফাইবার জাইলেম ফাইবারের মিলটা এটাই যে সেটা ফাইবার ধরনের কোষ দ্বারা তৈরি, এবং এই কোষগুলো হবে হচ্ছে লম্বাটে ধরনের, তার মানে স্ক্লেরেনকাইমা কোষ সেটা ফাইবার ধরনের, প্রচুর কুপ থাকবে, পাতলা ধরনের হবে, তার মানে দীর্ঘ কোষ, কুপ থাকে, আঁশ ধরনের বা আঁশ জাতীয়। এখন এই ফ্লোয়েম ফাইবারটা আমরা দেখতে পাই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। দ্বিবীজপত্রী উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি যখন ঘটে তখন আমরা ফ্লোয়েম ফাইবারটা দেখি। সেকেন্ডারি বৃদ্ধির পরে আমরা ফ্লোয়েম ফাইবারটা দেখছি, তার মানে হচ্ছে যে পাটের আঁশ দেখতে পাচ্ছিলাম, সেই পাটের আঁশটা আসলে সেকেন্ডারি বৃদ্ধির সময় এই আঁশটা তৈরি হচ্ছে, এবং এর মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা। এদের কাজগুলো প্রায় একই ধরনের, তোমাদের মুখস্থ করার খুব একটা দরকার নেই। সঞ্চয় এবং পরিবহন মোটামুটি সবাই একই ধরনের কাজ করে থাকে। এখন এটা গেল হচ্ছে উদ্ভিদ টিস্যু। আমরা যদি প্রাণী টিস্যু নিয়ে একটু আলোচনা করি, টিস্যু একই কথা, একই জিনিস, কোষ একসাথে থাকবে, একটা কাজ করবে এরকম। এখন প্রাণী টিস্যুর মধ্যে কয়েক ধরনের প্রাণী টিস্যু রয়েছে। একটা হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু কি জিনিস? আমাদের দেহের মধ্যে যে ত্বক রয়েছে বা যে কোনো একটা অঙ্গের চারপাশ দিয়ে যে ত্বকটা থাকবে, আবরণ থাকবে, সেটা হচ্ছে আবরণী টিস্যু দ্বারা তৈরি। এখন আবরণী টিস্যুর ক্ষেত্রে কয়েক ধরনের আবরণী টিস্যু হতে পারে। কয়েক ধরনটা কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে কোষগুলো দেখতে কি ধরনের। এখন আবরণী টিস্যুর মধ্যে কিছু টিস্যু রয়েছে, কিছু টিস্যুর কোষগুলো রয়েছে এরকম পাতলা ধরনের, পাতলা এবং একস্তরী। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে পাতলা একস্তরী, এবং এগুলো দেখতে অনেকটা মাছের আইশের মতন, আমরা বলতে পারি আইশের মতন। এবং একই সাথে এদের নিউক্লিয়াসটা হয় হচ্ছে বড় ধরনের, নিউক্লিয়াস আকারে বড়। এখন এই যে আবরণী টিস্যুর মধ্যে আমরা এক ধরনের টিস্যু পাচ্ছি যার বৈশিষ্ট্য পাতলা, একস্তরী, আইসের মতো, নিউক্লিয়াস বড়, এটা নিশ্চয়ই একটা নাম রয়েছে। এটার নামটা হচ্ছে স্কোয়ামাস আবরণী, স্কোয়ামাস আবরণী টিস্যু। এখন এই নামটা কেন আসলো? এই অংশটার মানে হচ্ছে মাছের আইশ। এটা যেহেতু একটা মাছের আইশের মতন পাতলা অংশ, পাতলা কিছু কোষ থেকে তৈরি হয়, এই কারণে এটাকে স্কোয়ামাস টিস্যু বলা হয়। এখন স্কোয়ামাস টিস্যু তো পাতলা দেখবা, টিস্যুগুলোর কোষগুলো নিশ্চয়ই মোটা হওয়া সম্ভব। এখন চিন্তা করে দেখো, কিছু টিস্যুর কোষগুলো হচ্ছে এরকম চারকোনা ধরনের কিউবের মতো, অনেকটা রুবিক্স কিউবের মতো। মনে করো অনেকগুলো রুবিক্স কিউব পাশাপাশি আমি সাজিয়ে যদি রাখি তখন আমি দেখতে পাবো এরকম একটা টিস্যুর স্তর। এগুলো হচ্ছে মনে করো কয়েকটা কোষ পাশাপাশি রাখা আছে, এবং এরা ঘনাকার। ঘনাকার মানে কি? ঘনাকার মানে হচ্ছে যে এদের উচ্চতা, তারপর দৈর্ঘ্য, প্রস্থ একই ধরনের, এটা একটা কিউব আকারের, প্রত্যেকটা কোষ কিউব আকৃতির। এখন এই যে কোষগুলো একসাথে রয়েছে তার মানে কি? এটা একটু পুরু ধরনের হবে, এটা যেখানে থাকবে তার কাজটা হবে হয়তো শোষণ করা এবং আঘাত থেকে রক্ষা করা, এই ধরনের কাজ হবে। এখন এই আবরণী টিস্যুটার নাম কি? এই ধরনের আবরণী টিস্যুটার নাম হচ্ছে কিউবয়ডাল, কিউবয়ডাল আবরণী টিস্যু। আমরা দুই ধরনের টিস্যু পড়ে ফেললাম, একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে কিউব ধরনের। আরেকটা হতে পারে যেখানে আমরা দেখব টিস্যুর যে কোষ রয়েছে সেটা হচ্ছে এরকম লম্বাটে ধরনের,
এরকম লম্বাটে ধরনের। লম্বাটে ধরনের মানে কি? এটা দেখতে একটু কলামের মতন মনে হচ্ছে, কলাম হচ্ছে একটা পিলারের মতন মনে হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এর নাম হবে কলামনার আবরণী টিস্যু, এবং ওর বৈশিষ্ট্যটা কি, কোষগুলো লম্বাটে, লম্বাটে কোষ হবে। এখন তিন ধরনের যে আবরণী টিস্যু বললাম, প্রথমে হচ্ছে স্কোয়ামাস। স্কোয়ামাসের উদাহরণ কি? স্কোয়ামাসের উদাহরণ হচ্ছে বৃক্কের একটা অংশ থাকে, তার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসিউল। ওইখানে এরকম একটা পাতলা আবরণী টিস্যু থাকে। কেন থাকে? যেহেতু সে পাতলা, সে ছাপন করতে পারে। তার মানে হচ্ছে স্কোয়ামাসের কাজ হচ্ছে ছাপন করা। এরপরে বলেছি কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউবয়েডাল আবরণী টিস্যুটা আমরা দেখে থাকি হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়, এবং তার মূল কাজ হচ্ছে শোষণ করা, শোষণ এবং আবরণ। এরপরে রয়েছে কলামনার আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যুর ক্ষেত্রে আমরা দেখেছি কলামের মতো লম্বা লম্বা কয়েকটা টিস্যু, কয়েকটা কোষ মিলে একটা টিস্যু তৈরি করছে, এবং এর কাজ হচ্ছে ক্ষরণ বা শোষণ করা। এটাকে আমরা কোথায় দেখে থাকি? এটাকে আমরা প্রাণীর অন্ত্রে দেখে থাকি। অন্ত্রের মধ্যে যে প্রাচীরটা থাকে, সেই প্রাচীর গুলো থেকে বিভিন্ন এনজাইম ক্ষরণ হওয়ার প্রয়োজন হয়, পরিপাককৃত খাদ্য গুলো শোষিত হওয়ার প্রয়োজন হয়, সবকিছুই হচ্ছে এই কলামনার টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। এখন কলামনার টিস্যু পর্যন্ত তো আলোচনা হয়ে গেল, তার মানে আমাদের আবরণী টিস্যুর আলোচনা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যে কয়টা স্তরে কোষগুলো রয়েছে, টিস্যুর কোষগুলো, তাহলে দেখতে পাবো যে সাধারণত কিছু টিস্যুর কোষ রয়েছে এক স্তর বিশিষ্ট, কিছু রয়েছে দুইটা বা তিনটা স্তর বিশিষ্ট। একটা বিশেষ ধরনের টিস্যু রয়েছে যাদের স্তর একটা, কোষগুলো দেখতে অনেকটা এই রকম ধরনের। এই কোষগুলোর দিকে যদি তাকাও তাহলে দেখো স্তর কিন্তু একটাই রয়েছে, কিন্তু তাদেরকে হঠাৎ করে তুমি যখন দেখবে তোমার কি মনে হবে এটা বহু বহু স্তরী, অনেকগুলো স্তর আছে, তার মানে এটা একটা বিশেষ ধরনের কোষ টিস্যু। তাহলে এগুলোকে যদি আমরা একটা নাম দেই তাহলে আমরা বলতে পারি যে এটাকে বলি হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, এটাকে বলি স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড বা স্তরী বহুস্তরী টিস্যু, এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড এর মধ্যে সিউডো মানে হচ্ছে নকল, তার মানে এটা দেখে মনে হচ্ছে আমার স্তরী কিন্তু এটার মধ্যে কোন স্তর নেই, তার মানে সে একটা নকল স্তর বিশিষ্ট, সেই জন্য এটাকে বলছি সিউডো স্ট্র্যাটিফাইড। এখন এই সিউডো স্ট্র্যাটিফাইড কোষ গুলো থাকে, টিস্যুটা থাকে হচ্ছে ট্রাকিয়ার মধ্যে। স্ট্র্যাটিফাইড কোষ হচ্ছে আমাদের ত্বক, মানুষের ত্বক অনেকগুলো স্তর থাকে ত্বকে, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। আর সাধারণ এই এক স্তরী গুলো থাকে হচ্ছে একটু আগে যে ইনধারণ গুলো বলেছিলাম, বৃক্কের ব্রোম্যান্স ক্যাপসুল, তারপর অন্ত্রের প্রাচীর, তারপর হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়, সবগুলো হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এখন এই আবরণী টিস্যুর গুলোর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে সিলিয়া থাকতে পারে, সিলিয়ার সাথে ফ্লাজেলা থাকতে পারে, ক্ষরণপদ যুক্ত হতে পারে, এদের আবরণী টিস্যুগুলো থেকে কিছু ক্ষরণ হতে পারে, তার মানে হচ্ছে এরা কিছুটা রূপান্তরিত হতে পারে। এখন এই টিস্যুটার পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু শব্দ থেকে বুঝতে পারছি যে সে কিছু একটা যুক্ত করে ফেলবে একসাথে। এখন যোজক টিস্যুর কাজের মধ্যে যদি কিছু উদাহরণ দিয়ে যদি বলি তাহলে অনেকটা বলা যায় হচ্ছে আমরা বিভিন্ন টিস্যু দেখে থাকি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যোগাযোগ রক্ষা করে, তার মধ্যে সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে রক্ত, তাই না? তার মানে হচ্ছে রক্ত এক ধরনের টিস্যুর মধ্যে পড়ছে। আর কি কি টিস্যু আছে? একটা রয়েছে ফাইব্রাস। ফাইব্রাস টিস্যু কোনটা? সেটা হচ্ছে তন্তুময়।
এটা থাকে মূলত আমাদের ত্বকের নিচে, এই ফাইব্রাস টিস্যু গুলোকে আমরা দেখতে পাই। এরপরে রয়েছে স্কেলেটাল। স্কেলেটাল যোজক টিস্যু গুলোর মধ্যে স্কেলেটাল শব্দ থেকে আমরা আমাদের কি মনে পড়ছে, স্কেলেটনের কথা মনে পড়ছে, মানে আমাদের কঙ্কাল তন্ত্রের কথা মনে পড়ছে। কঙ্কালের ক্ষেত্রে যে হাড় আছে সেটা কি অস্থি, তার মানে স্কেলেটাল টিস্যুটা হচ্ছে অস্থি গঠন করছে, এবং একই সাথে আমাদের নাক কান এগুলো কিন্তু এক ধরনের অস্থি, কিন্তু এগুলো নরম, এদের নাম হচ্ছে তরু নাস্থি। এখন এই অস্থির বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে দৃঢ় এবং এটা হচ্ছে ভঙ্গুর। এখন প্রশ্ন হচ্ছে এটা দৃঢ় এবং ভঙ্গুর কেন, কারণ ওদের যে ম্যাট্রিক্সটা থাকে তার মধ্যে ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে, এবং দৃঢ় হয় সেটা ভঙ্গুর হয়, এবং এটা একই সাথে অনমনীয় হয়, আর তরুণাস্থিটা নমনীয় হয়, যেহেতু তার মধ্যে কোনো ক্যালসিয়ামের যৌগ থাকে না, তাই সে শক্ত হয়, সে দৃঢ় হয়, সে নমনীয় হয়। যেমন আমার কানটাকে আমি নাড়াতে পারছি, আমার নাকের এই সামনের অংশটাকে আমি নাড়াতে পারছি, তো এগুলো হচ্ছে তরুণাস্থি। একই সাথে এরপরে আরেকটা আছে তরল আবরণ, তরল যোজক টিস্যু। এই তরল যোজক টিস্যু হচ্ছে রক্ত। এখন তরল যোজক টিস্যু নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে রক্ত নিয়ে বলতে হয়, রক্তের মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। মানে একটা রসের মধ্যে, একটা তরলের মধ্যে কণিকা গুলো ভাসতে থাকবে। এখন এই রক্ত রসের বৈশিষ্ট্য কি কি, এটা একটু হলুদ ধরনের হয়, হলুদাভ হয়, এবং এটা ক্ষারীয় ধরনের হয়। ক্ষার এবং অ্যাসিড সম্পর্কে আমরা মোটামুটি জানি, এটার বৈশিষ্ট্য একটু ক্ষারীয় ধরনের হবে। এর মধ্যে কি কি থাকতে পারে, এর মধ্যে বিভিন্ন ধরনের লবণ থাকতে পারে, এবং এর মধ্যে পানি থাকবে, অনেক সময় বর্জ্য পদার্থ থাকতে পারে। আর রক্ত কণিকা, রক্ত কণিকাটাই হচ্ছে সলিড একটা অংশ। এই যে রক্ত কণিকাটা রয়েছে, এই রক্ত কণিকাটার মধ্যে কয়েকটা ধরনের ভাগ রয়েছে, এক হচ্ছে লোহিত, আরেক হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর এটা হচ্ছে অণুচক্রিকা। এখন এই যে লোহিত রক্ত কণিকা দেখতে পাচ্ছি, লোহিত রক্ত কণিকা আমাদের দেহের মধ্যে কিন্তু রয়েছে, আমাদের রক্ত লাল আর লোহিত রক্ত কণিকার কারণে। এবং লাল কেন, লোহিত রক্ত কণিকার ভেতরে হিমোগ্লোবিন নামক একটা যৌগ থাকে, সেই যৌগটা লাল রঙের, এর জন্য আমাদের রক্তটা লাল রঙের। রক্তের কিন্তু রক্ত রসটা লাল রঙের না, রক্তের কণিকাটা লাল রঙের, সেটা কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। এখন লোহিত রক্ত কণিকা তাহলে লাল রং, শ্বেত রক্ত কণিকার রং থাকে না, এবং লোহিত রক্ত কণিকাটা হচ্ছে গোলাকার ধরনের, এবং এটা নিউক্লিয়াস বিহীন। তার যেহেতু নিউক্লিয়াস নেই, তাই তার মাঝখানটা চাপা ধরনের। লোহিত রক্ত কণিকাকে যদি আমি পাশ থেকে দেখি, সেটা দেখতে হবে অনেকটা এই রকম, এবং উপর থেকে দেখলে আমি দেখব এই ধরনের। আর শ্বেত রক্ত কণিকাটা হয় হচ্ছে একটু গোলাকার ধরনের, এবং এর মূল কাজ কি, এর মূল কাজ হচ্ছে বিভিন্ন জীবাণুকে ধ্বংস করা। আর লোহিত রক্ত কণিকার কাজ কি, সে অক্সিজেনকে একবার ফুসফুস থেকে কোষের মধ্যে পৌঁছে দেয়, এবং কার্বন ডাই অক্সাইডটাকে কোষ থেকে ফুসফুসে পৌঁছে দেয়, সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকার কাজ। এখন বাকি থাকলো কি, অণুচক্রিকা। এই দুটার আকার আকৃতি এরকম, কিন্তু অণুচক্রিকার কোন নির্দিষ্ট আকার আকৃতি সাধারণত থাকে না, এরকম ধরনের একটা অনিয়তাকার একটা আকার থাকে অণুচক্রিকার, এবং এটা আকারে অনেক ছোট থাকে। এখন এই যে অণুচক্রিকা গুলো দেখছি, তার কাজ কি, অণুচক্রিকার মূল কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। মনে করো তোমার কোথাও কেটে গিয়েছে, কয়েকদিন পরে কি দেখতে পাও, জায়গাটা পুরোটা শুকিয়ে গিয়েছে, অথবা এভাবে চিন্তা করো যখন কেটে যায়, এটা কি রক্ত বারবার পড়তে থাকে, থাকে না, একটু পর কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধটা কেন হয়, এই অণুচক্রিকার কাজ করার কারণে। অণুচক্রিকাটা ওই কাটা অংশটায় গিয়ে করে কি, রক্তগুলোকে জমাট বাঁধিয়ে পারে। তো তোমার দেহে যখন অণুচক্রিকা কমে যাবে, তখন দেখা যাবে তোমার রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হবে। তার মানে অণুচক্রিকা হোক, শ্বেত রক্ত কণিকা হোক, আর লোহিত রক্ত কণিকাই হোক, প্রত্যেকটার নির্দিষ্ট অনুপাতে আমাদের দেহে থাকা অবশ্যই প্রয়োজন। এরপরে আসি পেশি টিস্যু কি জিনিস, এটা গেল হচ্ছে যোজক টিস্যু। এখন আমরা কথা বলবো পেশি টিস্যু নিয়ে।
পেশি টিস্যু নিয়ে যদি কথা বলি, পেশি বলতে আমরা মাসেল বুঝি, অবশ্যই তার মানে আমাদের হাতে পায়ে যে সকল মাসেল আছে সবকিছু পেশি টিস্যুর অন্তর্ভুক্ত। এখন এই পেশি টিস্যু তিন ধরনের হয়, একটা হয় হচ্ছে ঐচ্ছিক, একটা হয় অনৈচ্ছিক, আরেকটা হয় রিব পেশি। এখন ঐচ্ছিকটা নিয়ে যদি কথা বলি, ঐচ্ছিক যে পেশিটা রয়েছে, ঐচ্ছিক পেশির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা লম্বাটে ধরনের হয় এবং সেখানে আমরা অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাই, সেখানে ডোরা কাটা থাকে, এরকম কিছু অংশ আমরা দেখতে পাই। এবং ঐচ্ছিক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো, মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরো কিছু রয়েছে যে এই টিস্যুগুলো প্রাণীর ইচ্ছা মতো কাজ করতে পারে, প্রাণীর ইচ্ছা মতো কাজ করে। মানে তুমি হয়তো হাতটাকে সামনে এভাবে টেনে আনতে চাচ্ছ, তোমার পাটাকে সোজা করতে চাচ্ছ, এই যে তুমি চাচ্ছ এবং সোজা করতে পারছ, এখানে কিন্তু কিছু পেশি রয়েছে এবং এই পেশি টিস্যুগুলো তুমি যা করতে চাচ্ছ ঠিক সেভাবেই কাজ করছে। আমি যেরকম হাতটা নাড়াতে চাচ্ছি ঠিক এভাবেই নড়ছে, তার মানে হচ্ছে আমি যা চাই সেভাবে সে কাজ করতে পারে। এটা হচ্ছে ঐচ্ছিক টিস্যুর মূল বৈশিষ্ট্য। অনৈচ্ছিক টিস্যুর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, অনৈচ্ছিক টিস্যুটা হচ্ছে এরকম মাকু আকৃতির, তার মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, সেটা মাকু আকৃতির হবে এবং এটার চারপাশটা মসৃণ হবে। ঐচ্ছিক টিস্যুর চারপাশটা এতটা মসৃণ দেখা যায় না। অনৈচ্ছিক টিস্যুর ক্ষেত্রে, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সে প্রাণীর ইচ্ছা মতো নড়াচড়া করে না, সে প্রয়োজন অনুসারে সংকুচিত বা প্রসারিত হয়, প্রয়োজন অনুসারে তার সংকোচন বা প্রসারণ ঘটে। তার মানে হচ্ছে মনে করো তোমার পাকস্থলীর কথা যদি চিন্তা করো বা অন্ত্রের কথা যদি চিন্তা করো, তখন দেখতে পাবে যে তুমি যখন খাচ্ছ তখন দেখা যায় পাকস্থলীর চারপাশের প্রাচীরটা থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হচ্ছে বা সেটা সংকোচন প্রসারণ ঘটছে। তুমি চাইলেই কিন্তু সংকোচন প্রসারণ ঘটাতে পারবে না। তার মানে হচ্ছে যে অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারছি যখন প্রয়োজন হবে তখন সে কাজ করতে থাকবে। আর হৃৎপেশি জিনিসটা অনৈচ্ছিক এবং ঐচ্ছিকের মাঝামাঝি, এটা দেখতে ঐচ্ছিক পেশির মতো, এটা দেখতে অনেকটা এরকম, এখানে ডোরা কাটা থাকে, এখানে নিউক্লিয়াসও থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক নামে একটা জিনিস থাকে কোষের মধ্যেই তন্তুগুলোর মাঝামাঝি জায়গায়, এবং এই হৃৎপেশিটার বৈশিষ্ট্য অনৈচ্ছিক পেশির মতো, দেখতে কিন্তু ঐচ্ছিকের মতো, এটা প্রায় কাছাকাছি দেখতে মনে হচ্ছে কি অনৈচ্ছিকের মতো বৈশিষ্ট্য কেন। কারণ হচ্ছে হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ডে থাকে, হৃৎপিণ্ড কি তোমার প্রয়োজনে বা তার তোমার ইচ্ছা মতো কখনো তুমি চালাতে পারছো? পারছো না। তোমার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটা তার নিজস্ব ছন্দে বারবার সংকুচিত এবং প্রসারিত হতে থাকে, এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। এমনও না যে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে, তারপরে যেমন খাবার খেলে তারপরে কাজ করবে তোমাদের এই অনৈচ্ছিক পেশিগুলো, এরকম কিন্তু না। হৃৎপেশির সব সময় একই ছন্দে চলাচল করছে, সংকুচিত হচ্ছে একবার, প্রসারিত হচ্ছে, তার মানে এটা অনৈচ্ছিক পেশির মতো একটা বৈশিষ্ট্য এবং দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। এই জন্য হৃৎপেশি একটা বিশেষ ধরনের পেশি এবং এই হৃৎপেশি পুরোটা হৃৎপিণ্ড জুড়ে থাকে। তো এটা ছিল হচ্ছে আমাদের পেশি টিস্যু নিয়ে আলোচনা। আরেক ধরনের টিস্যু নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে এতক্ষণ যে এত ধরনের টিস্যু নিয়ে বললাম তার মধ্যে দুটো টিস্যুর কিন্তু খুব মিল, দুটো টিস্যুর মধ্যে মিল কোনটা, কিসের মিলটা হচ্ছে যে তাদের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই কিন্তু তারা জীবিত। তো
কোন দুটো টিস্যুকে আমি বলেছি বা কোন ধরনের কোষগুলোকে আমি বলেছি যে নিউক্লিয়াস নেই কিন্তু কোষগুলো জীবিত, কোন কোষ, এই দুটো কোষের নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও, খুব দ্রুত জানিয়ে দিবে। ততক্ষণে আমি স্নায়ু কোষ নিয়ে যদি বলি বা স্নায়ু টিস্যু নিয়ে যদি বলি, স্নায়ু টিস্যু নিয়ে বলতে হলে স্নায়ু কোষ সম্পর্কে জানতে হবে। স্নায়ু কোষটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউরন। এখন এই যে নিউরন, নিউরনের ক্ষেত্রে নিউরনটা দেখতে কিরকম, নিউরনটা দেখতে হচ্ছে অনেকটা এই ধরনের, একটা লম্বা লেজের মতো অংশ রয়েছে তাদের, মূলের মতন একটা শাখা প্রশাখা যুক্ত অংশ রয়েছে এবং তাদের একটা মাথা রয়েছে। মাথাটা দেখতে অনেকটা ষড়ভুজাকৃতির, মাথা থেকেও কিছু শাখা প্রশাখা বের হচ্ছে। এখন দেখো এই জিনিসটা দেখতে হঠাৎ করে অনেকটা এলিয়েন টাইপের মনে হচ্ছে কিন্তু, কিন্তু এই জিনিসটার মধ্যে যে সকল জিনিস আছে প্রত্যেকটাই কিন্তু প্রয়োজনীয়। প্রয়োজনীয় কেন, কারণ হচ্ছে এই যে একটা লেজের মতো অংশ দেখছি, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্সন। এই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্সন এবং এই পুরো যে মাথার মতো অংশটা, এই পুরো অংশটার নাম হচ্ছে কোষ দেহ। তার থেকে যে চিকন অংশগুলো বের হয়েছে এগুলোকে আমরা বলি ডেনড্রাইট এবং এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, তাহলে তাদের নিউক্লিয়াসও আমি দেখতে পাচ্ছি। এবং এই যে অংশটা এখানে এসে একটা শাখা প্রশাখা তৈরি করছে, এই শাখা প্রশাখা গুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ডেনড্রাইট জাতীয় অংশ, অ্যাক্সনের একদম শেষ প্রান্ত ডেনড্রাইটের মতন অংশ। এখন তোমাদেরকে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটার যদি আমি দেখি তোমরা কি কমেন্টে করেছো। আচ্ছা, অ্যাক্সনের ক্ষেত্রে এইখানেও কিন্তু কিছু নিউক্লিয়াস আমরা দেখতে পাই। আচ্ছা আমি তোমাদের কমেন্ট গুলো যদি দেখি, তোমরা কেউই আসলে বলনি, একজন বলছে সেল ডিভিশন, এখানে কোনো সেল ডিভিশনের কিছু নেই ভাইয়া, এখানে আমি প্রশ্নটা করেছিলাম হচ্ছে আগের যে অংশগুলো পড়িয়েছি সেখান থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস নেই কিন্তু তারা জীবিত। তো উত্তরটা হবে হচ্ছে আমরা ফ্লোয়েমের ক্ষেত্রে সিগন্যাল দেখেছিলাম যার নিউক্লিয়াস নেই এবং আমরা রক্ত লোহিত রক্ত কণিকা দেখেছি যার নিউক্লিয়াস নেই। প্রাণী কোষ, কোষের মধ্যে একটা ধরনের কোষ হচ্ছে লোহিত রক্ত কণিকা যেটাতে নিউক্লিয়াস থাকবে না এবং আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে ফ্লোয়েমের যে সিভ নলটা আছে, সিভ কোষটা আছে সেটা। তো স্নায়ু টিস্যুর ক্ষেত্রে এই নিউরনটা আমরা কি কি দেখছি, অ্যাক্সন দেখছি, কোষ দেহ দেখছি, ডেনড্রাইট দেখছি। এখন যেটা ঘটে, এই যে ডেনড্রাইটটা রয়েছে, এই ডেনড্রাইটটা এই যে অংশটা দেখতে পাচ্ছি আরেকটা কোষের ডেনড্রাইট এই অংশের সাথে মিলিত হবে এবং যেই জায়গাটাতে মিলিত হবে সংযোগ স্থলটাকে আমরা বলবো সিনাপসিস। সিনাপসিস শব্দটা সংযোগ হওয়ার সবগুলো জায়গাতে আমরা দেখতে পাই মোটামুটি। এখন এই সিনাপসিসটা কেন প্রয়োজন, মনে করো বাহির থেকে একটা সিগনাল তোমার মস্তিষ্কে গেল, সিগনালটা এখান দিয়ে ঢুকে পুরো নিউরনটা ঘুরে পরের নিউরনটাতে সে চলে যাবে, এভাবে করে পুরো মস্তিষ্কে ওই উদ্দীপনাটা ওই তথ্যটা চলে যেতে পারবে, এই জন্য এই সিনাপসিসের প্রয়োজন রয়েছে। তার মানে একটা স্নায়ু টিস্যুর ক্ষেত্রে মূল তিনটা অংশ আছে, একটা হচ্ছে অ্যাক্সন, কোষ দেহ এবং ডেনড্রাইট। এখন স্নায়ু কোষের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, স্নায়ু কোষ বিভাজিত হয় না। কেন হয় না, কারণ এদের মধ্যে সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এই কোষের ভিতরে রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বস্তু থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, কিন্তু যে সেন্ট্রিওলটা থাকে সেটা সক্রিয় ধরনের হয় না, এই কারণে এইটার কোনো কোষ বিভাজন হয় না। আমরা যে পরিমাণ স্নায়ু কোষ আগে ছিল পরেও সেই পরিমাণ স্নায়ু কোষই থাকে,
এই কোষগুলো জাস্ট আকারে বড় হয়, এগুলো বিভাজিত হয়ে বড় হয় না বা সংখ্যায় বাড়ে না, শুধু আকার আকৃতিতে একটু বড় হতে থাকে। তো এটা ছিল হচ্ছে স্নায়ু টিস্যু। তার মানে আমরা আজকের ক্লাসে কি কি দেখতে পেলাম? প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জেনেছিলাম, টিস্যু নিয়ে যখন আলোচনা করেছি প্রথমে টিস্যু কি জেনেছি, উদ্ভিদ টিস্যুর সরল টিস্যুর সম্পর্কে জেনেছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তারপরে জেনেছি হচ্ছে জটিল টিস্যু নিয়ে, ফ্লোয়েম এবং জাইলেম নিয়ে। এরপর আমরা প্রাণী টিস্যু নিয়ে জেনেছি, প্রাণী টিস্যুর মধ্যে আবরণী টিস্যু নিয়ে জেনেছি। তারপরে জেনেছি আমরা যোজক টিস্যু, এরপরে হচ্ছে স্নায়ু টিস্যু নিয়ে। তো এটা ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা যারা কমেন্ট করেছিলে, যা যা প্রশ্ন করেছিলে, চেষ্টা করেছি সবগুলো উত্তর দেওয়া। তো আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে, সবাই ভালো থাকবে, আশা করি এরপর ক্লাসগুলোতে আবার দেখা।